আজ আমরা 2022 সালে রিলিজ হওয়া ডোন্ট ওয়ারি ডার্লিং মুভিটি নিয়ে আলোচনা করব। এই মুভির শুরুতে 1950 সালের একটা কাল্পনিক ছোট শহর দেখা যায় যার নাম ছিল ভিক্টরি। মরুভূমির মধ্যে অবস্থিত এই শহরটিতে অনেক লোক বসবাস করত যারা খুবই ধনী ছিল। ওই শহরে বসবাস করা সমস্ত মানুষই রহস্যজনক কাজের সাথে যুক্ত ছিল, আর এই শহরের হেডকোয়ার্টার মরুভূমির মাঝে অবস্থিত একটা পাহাড়ের ওপর ছিল। ওই মরুভূমিতে অত্যধিক রেডিয়েশনের কারণে সেখানে মেয়েদের যাওয়া বারণ ছিল। এই শহরের নিয়ম ছিল মেয়েরা শুধুমাত্র ঘরের কাজ করবে, আর তাদের এটা জিজ্ঞাসা করার কোনো অধিকার ছিল না যে তাদের হাজবেন্ডরা কি কাজ করে। তারা জানতো তাদের হাজবেন্ডরা ওই হেডকোয়ার্টারে কিছু একটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। এই শহরটা ফ্র্যাঙ্ক নামের একজন লোক বানিয়েছিল, তাই শহরের সবাই তাকে ভগবানের মতো সম্মান করত। এখানে আমরা অ্যালিস আর জ্যাক নামের একটা কাপলকে শহরের একজনের বাড়িতে পার্টিতে দেখতে পাই। পার্টিতে ছেলেরা নিজেদের মধ্যে আলোচনা করছিল, তারা অত্যন্ত ভাগ্যবান যে তারা এই ভিক্টরি পরিকল্পনার সাথে যুক্ত হতে পেরেছে। অন্যদিকে পার্টিতে মেয়েরা ড্রিঙ্ক করছিল আর নিজেদের মধ্যে খুবই মজা করছিল। পরের দিন সকালে অ্যালিস জ্যাকের জন্য ব্রেকফাস্ট বানায় আর জ্যাককে কাজের জন্য বেরোতে দেখা যায়। আশ্চর্যজনকভাবে এই শহরে থাকা বাকি ছেলেরাও একই সময় একইভাবে নিজেদের দামি দামি গাড়ি নিয়ে কাজের জন্য বেরোয়, এবং তারা চলে গেলে তাদের স্ত্রীরা প্রতিদিন বাড়ির যে কাজ করে সেই কাজ করতেই ব্যস্ত হয়ে পড়ে। কখনো কখনো তারা সময় কাটানোর জন্য এক জায়গায় দেখা করে অথবা ডান্স ক্লাসে যায়। তাদের ডান্স টিচারের নাম শ্যালি, যে ফ্র্যাঙ্কের ওয়াইফ, এবং শ্যালি খুবই বদমেজাজি, আর সে চাইতো শহরের সবাই যেন ফ্র্যাঙ্কের কথা অনুযায়ী চলে। একদিন ফ্র্যাঙ্ক তার বাড়িতে একটা পার্টি দেয় আর সেখানে ডিন আর ভায়োলেট নামের একটা নতুন কাপলকে নিয়ে আসে এই শহরে থাকার জন্য। সেখানে শহরের সমস্ত মানুষই উপস্থিত থাকে, আর ফ্র্যাঙ্ক তাদের প্রতিশ্রুতি দেয় যে এই শহরের জন্য সে ভালো কিছু করে দেখাবে। ঠিক এই সময় মার্গারেট নামের একটি মেয়ে সামনে চলে আসে, যাকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছিল, আর সে অত্যন্ত ভয় ভয় সেখানে উপস্থিত সবাইকে বলে, আমরা এখানে করছিটা কি? এই কথা শুনে সবাই খুবই অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউই ফ্র্যাঙ্কের মুখের ওপর কোনো প্রশ্ন করেনি। এই সময় ফ্র্যাঙ্ক তাকে থামিয়ে দিয়ে আবার একটা ভাষণ দিতে শুরু করে, আর এতে সবাই খুশি হয়ে গিয়ে ফ্র্যাঙ্ককে বাহবা দিতে শুরু করে এবং মার্গারেটের কথা ভুলে যায়। ফ্র্যাঙ্কের ভাষণ শেষ হয়ে গেলে অ্যালিস তার হাজবেন্ড জ্যাককে খুঁজতে থাকে। তখনই সে দেখতে পায় মার্গারেটের হাজবেন্ড তাকে জোর করে কোনো একটা ওষুধ খাওয়াতে চাইছে। শহরের সবাই জানত যে মার্গারেট অসুস্থ, তাই অ্যালিস এটা নিয়ে বেশি না ভেবে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা মেয়েরা তাদের সামাজিক ঘরে একত্রিত হয়, আর এখানে আবার মার্গারেটের কথা ওঠে এবং তাদের মধ্যে সবথেকে বেশি যে কথা বলে সে বাকিদের জানায় মার্গারেট অসুস্থ থাকে, কারণ সে ফ্র্যাঙ্কের বানানো নিয়ম না মেনে মরুভূমিতে চলে গিয়েছিল এবং সেখানে অত্যধিক রেডিয়েশনের কারণে তার ছেলে হারিয়ে যায়, যার ফলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। এই কথাগুলো শুনে অ্যালিস খুবই চিন্তায় পড়ে যায় এবং সেই রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। পরের দিন সকালে সে যখন ব্রেকফাস্ট বানাচ্ছিল তখন একটা অদ্ভুত জিনিস সে খেয়াল করে, যে ডিমগুলো ভেতর থেকে সবই ফাঁকা। এরপর জ্যাক কাজে বেরিয়ে গেলে সে নিজের মাথা ঠান্ডা করার জন্য একটা গাড়িতে বসে ঘুরতে বেরিয়ে পড়ে। সেই গাড়িতে বাকি মহিলা যারা ছিল তারা সবাই হলের কাছে নেমে গেলেও অ্যালিস ওই গাড়ি করেই আরও এগিয়ে যায়। যখন সে শেষ সীমানার কাছে পৌঁছে যায় তখন একটা লাল রঙের উড়োজাহাজকে আকাশ থেকে পড়তে দেখে। অ্যালিস তখন গাড়ির ড্রাইভারকে ওই উড়োজাহাজ যেখানে পড়েছে সেখানে যাওয়ার কথা বললে ড্রাইভার তাকে মরুভূমিতে মেয়েদের যাওয়া নিষেধ সেটা মনে করিয়ে দেয়। এ কথা শুনে অ্যালিস গাড়ি থেকে নেমে সেখানে একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ওই প্লেন ক্র্যাশ করার কারণে আহত মানুষদেরকে সে সাহায্য করতে চায়। কিছুক্ষণ চলার পর সে ফাঁকা মরুভূমিতে পৌঁছে যায়, কিন্তু এখানে অ্যালিস কোনো উড়োজাহাজ বা তার ধ্বংসাবশেষের কিছুই দেখতে পায় না। পরিবর্তে সে একটা উঁচু পাহাড় দেখতে পায় আর তার মাথায় একটা বিল্ডিং ছিল, যেটা আসলে এই ভিক্টরি শহরের হেডকোয়ার্টার ছিল, যেখানে সব পুরুষরা কাজ করতে আসত। এখানে গিয়ে অ্যালিস যখনই তার হাত দিয়ে বিল্ডিং এর কাঁচটা ছোঁয়ে তখনই সে কিছু ভিশনস দেখতে পায় আর অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখে সে আবার নিজের ঘরেই চলে গেছে। অ্যালিস এতে খুবই চিন্তিত হয়ে যায় এবং সে তার হাজবেন্ডকে এই ব্যাপারে জানালে তার হাজবেন্ড তাকে বলে সে হয়তো কোনো স্বপ্ন দেখছিল। এই দিনের পর থেকেই তার চোখের সামনে আরো ভয়ঙ্কর সব ভিশন আসতে শুরু করে। এর পরের দিন সে মার্গারেটের বাড়ি এসে মার্গারেটকে দেখতে পায় ছাদের ওপর দাঁড়িয়ে ছুরি দিয়ে নিজের গলা কাটছে। সে ছুটে তাকে বাঁচানোর চেষ্টা করতে গেলে লাল জামা পরা দুটো লোক এসে তাকে টেনে অন্যদিকে নিয়ে চলে যায়। রাতে সে এইসব ঘটনা তার হাজবেন্ডকে জানায়।
কিন্তু তার হাজবেন্ড বলে মার্গারেট তো বেঁচে আছে এবং সে সুস্থই আছে। কিন্তু অ্যালিস সেটা বিশ্বাস করে না এবং সত্যিটা জানার চেষ্টা করে। এরপর জ্যাক তাকে শান্ত হয়ে শুয়ে যাওয়ার কথা বলে। সেই রাতে অ্যালিস আরও ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে। এরপর শহরের ডক্টর কলিন্স তাকে পরীক্ষা করার জন্য আসে এবং কিছু ওষুধ দিয়ে যায়। এই সময় অ্যালিস ডক্টরকে বারবার মার্গারেটের কথা জিজ্ঞাসা করছিল। এতে ডক্টর তাকে জানায় মার্গারেট সুস্থ আছে, কিন্তু তার এইসব কাজের জন্য তার হাজবেন্ডকে কাজ থেকে বার করে দেওয়া হয়েছে আর তাই তারা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এই সময় অ্যালিস ডক্টরের সুটকেসে মার্গারেটের নাম লেখা একটা ফাইল দেখতে পায় আর সুযোগ পেয়ে অ্যালিস সেই ফাইলটা চুরি করে নেয় এবং দেখে ফাইলের মধ্যে কিছু ইনফরমেশন লুকানোর জন্য সেগুলোকে কালো করে দেওয়া হয়েছে। পরের দিন জ্যাক অ্যালিসের জন্য একটা নতুন ড্রেস নিয়ে আসে আর জানায় ফ্র্যাঙ্ক তাদের একটা গুরুত্বপূর্ণ ফাংশনের জন্য ডেকেছে। পার্টিতে ফ্র্যাঙ্ক জ্যাকের খুবই প্রশংসা করে এবং তাকে প্রমোশন দেয়, কারণ সে কোম্পানিতে খুবই ভালো কাজ করছিল। পরের দিন জ্যাক প্রমোশনের আনন্দে নিজের বাড়িতে পার্টি রাখে। পার্টিতে আশেপাশের সবাই এবং ফ্র্যাঙ্ক ও তার স্ত্রী শেলি আসে। ফ্র্যাঙ্ক কিচেনে অ্যালিসের কাছে গিয়ে বলে সে জানে অ্যালিসের সাথে কি হয়েছে, কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন এই শহরের ব্যাপারে কিছুই জানতে পারবে না, উল্টে মার্গারেটের মতোই সেও একা হয়ে যাবে। এখানেই অ্যালিস বুঝতে পারে যে আসলে তার কোনো মানসিক সমস্যা নেই আর তার সাথে যা হয়েছে সবই সত্যি। এরপর ডিনারের সময় অ্যালিস সবাইকে তার নিজের কথাগুলো বলে। সে বলে এই শহরের কিছু পরিবর্তন দরকার, যেমন মেয়েরা কেন মরুভূমিতে যেতে পারবে না। সে আরও বলে যে তাদের মধ্যে কেউই জানে না তারা কি করে এই শহরে এসেছে বা এর আগে তারা কোথায় ছিল অথবা আগে তাদের জীবন কেমন ছিল। আশ্চর্যজনকভাবে এই শহরের বাসিন্দারা সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসেছিল আর এই শহরে এসেই তাদের প্রথম একে অপরের সাথে আলাপ হয় এবং তাদের আগের জীবন সম্পর্কে কারোরই কিছু মনে ছিল না। অ্যালিস আরও বলে এই শহরের সব জিনিসের ওপরেই ফ্র্যাঙ্কের নাম লেখা থাকে। সে বাকিদের জিজ্ঞাসা করে এগুলো দেখেও কি তাদের কিছু মনে হয় না যে এখানে অদ্ভুত কিছু হচ্ছে। এরপর ফ্র্যাঙ্ক সবাইকে জানায় অ্যালিস মরুভূমিতে চলে গিয়েছিল তাই তার ওপরেও রেডিয়েশনের প্রভাব পড়েছে আর তারপর বাকি সবাই তাদের বাড়ি থেকে চলে যায় এবং জ্যাক অপমানিত বোধ করে। সবাই চলে গেলে অ্যালিস জ্যাককে বোঝায় আর বলে সে এখানে থাকতে চায় না। তখন আর কোনো উপায় না পেয়ে জ্যাক অ্যালিসের কথায় সহমত প্রকাশ করে এবং তাকে বলে যাই হয়ে যাক না কেন সে তার পাশে আছে। এরপর তারা যখন গাড়িতে ওঠে তখন জ্যাক গাড়ি স্টার্ট দেয় না এবং অ্যালিসের কাছে ক্ষমা চেয়ে বলে সে এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারবে না। তাতে অ্যালিস বুঝে যায় জ্যাক তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর তখনই লাল কাপড় পরা দুজন লোক এসে অ্যালিসকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় অ্যালিসকে একটা জায়গায় নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। এখানে অ্যালিসের পুরনো জীবনের ভিশনস আসতে দেখা যায়। এখানেই জানা যায় অ্যালিস আর জ্যাক 1950 সালে নয় বরং 21 শতকের সময়ের পৃথিবীতে বাস করে। আসলে অ্যালিস একজন সার্জন ছিল যে অনেক রাত পর্যন্ত হসপিটালে কাজ করত, কারণ জ্যাকের চাকরি চলে গিয়েছিল। এক রাত্রে অনেক লম্বা শিফটের পর ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে অ্যালিস বাড়ি ফেরে। জ্যাক তখন তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে কিন্তু অ্যালিস তাকে মানা করে দেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে বেকার জ্যাক ইন্টারনেটে ফ্র্যাঙ্কের ভিডিও দেখতে থাকে। জ্যাক সিদ্ধান্ত নেয় যে সে ফ্র্যাঙ্কের সাথে দেখা করবে। এরপর আবার অ্যালিসকে দেখা যায় ভিক্টরি টাউনে ফিরে গেছে এবং আগের মতোই পুরনো কাজগুলো করতে থাকে। তার আগের কোনো কথাই আর মনে ছিল না। কিন্তু একদিন জ্যাক একটা গান গাইছিল যেটা আসল দুনিয়াতে অ্যালিসের ফেভারিট গান ছিল। এর থেকেই অ্যালিসের পুরনো স্মৃতি আস্তে আস্তে আবার মনে পড়ে যায়। এখানে আবার আসল জীবনে জ্যাককে দেখা যায় যে নিজের লাইফ নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড ছিল আর সে ভিক্টরি শহর পরিকল্পনার ব্যাপারে জানতে পেরে তার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যালিসকেও একরকম জোর করেই সে এই পরিকল্পনার সাথে যুক্ত করে এবং তারা দুজন অ্যালিসের ইচ্ছার বিরুদ্ধেই সেই 1950 সালের শহরে চলে যায়। আর জ্যাক এটা এই জন্য করে যাতে সে অ্যালিসকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। এখানে দেখা যায় ভিক্টরি কোম্পানি তাদের বাড়িতেই একটা ভার্চুয়াল সিমুলেশন সেট আপ করে আর যার মাধ্যমে অ্যালিসকে একটা ভার্চুয়াল সিমুলেশন করা হয় এবং এই সিমুলেশন লাইফে জ্যাক তার হাজবেন্ড ছিল। এরপর তারা দুজনেই ভিক্টরি শহরের বাসিন্দা হয়ে যায় আর অ্যালিসের সমস্ত পুরনো স্মৃতি মুছে দেওয়া হয়। ভিক্টরি শহরের বাকি পুরুষরা এখানে স্বেচ্ছায় আসলেও মহিলাদেরকে তাদের ইচ্ছের বিরুদ্ধেই আনা হয় আর এখানকার বাচ্চারাও তাদের নিজেদের ছিল না। এদিকে ভিক্টরি শহরে অ্যালিস বুঝতে পারে তার সাথে যা কিছু হয়েছে তার জন্য দায়ী তার হাজবেন্ড। এরপর জ্যাক সবকিছু স্বীকার করে নেয় আর বলে সে যা করেছে তাদের দুজনের ভালোর জন্যই করেছে,
কারণ আসল জীবনে জ্যাক বেকার ছিল এবং অ্যালিসের কাছে জ্যাকের জন্য সময়ই ছিল না। আর এখানে তাদের কাছে অনেক টাকাও রয়েছে এবং একটা ভালো জীবনও রয়েছে। জ্যাক আরও বলে এখানে অ্যালিসের জীবন অনেক সহজ, কারণ এখানে অ্যালিসকে কোনো কাজ করতে হয় না, তাকে শুধু বন্ধু বানাতে হয় এবং মজা করতে হয়। কিন্তু আসল দুনিয়াতে জ্যাককে টাকা রোজগার করে আনতে হয়। আর এখানেই জানা যায় যে ভিক্টরি শহরের সব পুরুষেরা প্রতিদিন আসলে কোথায় যায়। তারা কোনো জিনিসের ওপর পরীক্ষা নিরীক্ষা করতে নয়, আসলে ভিক্টরি শহরের হেডকোয়ার্টারের কাছে গিয়ে সিমুলেশন থেকে বাইরে বেরিয়ে রিয়েল লাইফে চলে আসে এবং সেখান থেকে তারা টাকা রোজগার করে আনে, যাতে তারা 1950-এর শহরে তাদের স্ত্রীদের নিয়ে ভালোভাবে থাকতে পারে। কিন্তু সত্যিটা জানার পরেও অ্যালিস খুবই কষ্ট পায় এটা ভেবে যে তার হাজবেন্ড তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এর ফলে তাদের দুজনের মধ্যেই খুবই ঝগড়া হয় এবং জ্যাক তাকে বাইরে যেতে দিতে চায় না। তাই অ্যালিস একটা কাচের গ্লাস নিয়ে জ্যাকের মাথায় মারে, যার ফলে জ্যাক সিমুলেশন ওয়ার্ল্ড এবং রিয়েল লাইফ দু জায়গাতেই মারা যায়। জ্যাককে মেরে ফেলার পর রক্তমাখা জামা পরেই অ্যালিস বাইরে বেরিয়ে যায় আর সবাইকে জানায় তারা ফ্র্যাঙ্কের তৈরি করা একটা নকল সময় নকল দুনিয়াতে বাস করছে। ওখানে উপস্থিত সকলে অ্যালিসকে আটকানোর চেষ্টা করে, একমাত্র বানি নামের একটি মেয়ে বাদে। তখনই জানা যায় মহিলাদের মধ্যে একমাত্র বানি স্বেচ্ছায় ওই শহরে গিয়েছিল, কারণ আসল দুনিয়াতে তার বাচ্চারা মারা গিয়েছিল। এবং বানি অ্যালিসকে সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলে এবং তাকে জানায় এই দুনিয়াতে কেউ মারা গেলে আসল পৃথিবীতেও সে মারা যায়। তখনই লাল জামা পরা কতগুলো লোক অ্যালিসের পিছু নেয় আর অ্যালিস একটা গাড়ি চালিয়ে হেডকোয়ার্টারের দিকে যেতে থাকে, কারণ ওটাই আসল সময়ে ফেরার একমাত্র রাস্তা ছিল। ফ্র্যাঙ্ক ওই লাল জামা পরা লোকগুলোকে অর্ডার দেয় হেডকোয়ার্টারে পৌঁছানোর আগেই অ্যালিসকে ধরে ফেলতে অথবা মেরে ফেলতে, কারণ অ্যালিস নিজের ইচ্ছাতে এখানে আসেনি। তাই সে যদি আসল দুনিয়াতে চলে আসে তাহলে ফ্র্যাঙ্কের অত বড় সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। এদিকে পাহাড়ের কাছাকাছি পৌঁছে অ্যালিসের গাড়ি খারাপ হয়ে যায় আর সে গাড়ি থেকে নেমে দৌড়ে হেডকোয়ার্টারের দিকে যেতে থাকে। ফ্র্যাঙ্ক যখন ফোনে সব খবরাখবর নিচ্ছিল তখনই শেলি তার সামনে আসে এবং ফ্র্যাঙ্ককে মেরে দেয় আর তাকে বলে, এবার আমার পালা, তুমি আমাকে অনেক দিন ধরে বোকা বানিয়েছ। এদিকে অ্যালিস ওই হেডকোয়ার্টারে পৌঁছে যায়। এই সময় তার জ্যাকের কথা মনে পড়ে, যেখানে জ্যাক তাকে বলছে অ্যালিস যেন জ্যাকের সাথে এই শহরেই থেকে যায়। কিন্তু অ্যালিস এখানে নিজের ইচ্ছাতে আসেনি, তাই সে হেডকোয়ার্টারের কাঁচটা ছুঁয়ে দেয় আর যার ফলে রিয়েল লাইফে তার কনসিয়াসনেস এসে যায় আর সে ওই ভার্চুয়াল রিয়ালিটি থেকে বাইরে বেরিয়ে আসল দুনিয়াতে ফিরে আসে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনি জানতে চান একটি ছেলে যদি মেয়েদের মনের কথা পড়তে পারে তাহলে কি হবে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।